মাছরাঙা রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিধিনিষেধ শিথিলের পর রাজধানীতে প্রতিদিনই বাড়ছে যানজট, সেই সাথে বাড়ছে বায়ু দূষণ। যানবাহনের কালো ধোঁয়াই এর মূল কারণ। গাড়ির ধোঁয়া থেকে দূষণে বিশ্বে ঢাকার অবস্থান তৃতীয়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, বায়ু দূষণ রোধে রাস্তায় ছোট যানবাহন কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নির্দিষ্ট কোনো সময় বা মৌসুমে নয়, প্রায় বছর জুড়ে দেশ জুড়ে হচ্ছে তীব্র বজ্রপাত, বাড়ছে হতাহতের ঘটনা, একসঙ্গে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর নজিরও তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ধরন বদলে গেছে বলছেন বিশেষজ্ঞরা। এ থেকে রক্ষা পেতে আকাশে মেঘ দেখলেই সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন তারা। এবং দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অপরাধে তিন পুলিশ সহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে রংপুরের সিআইডির এএসপিও রয়েছে। দিনাজপুরের এক গ্রাম থেকে ছেলে সহ মাকে অপহরণ করে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা নিতে এলে পুলিশের সহায়তায় তাদের আটক করে স্থানীয়রা। এবারে বিস্তারিত। রাজধানীতে তীব্র যানজটের সাথে সাথে বাড়ছে বায়ু দূষণ। যানবাহনের কালো ধোঁয়াই এর মূল কারণ। ফিটনেস পরীক্ষার আধুনিক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। এই অবস্থায় ছোট আকারের যানবাহন কমানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন তোফাল আহমদ। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করতেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বাড়ছে যানজট, যে কারণে শীতকাল আসার আগেই দূষণে ভারী হয়ে উঠেছে বাতাস। বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গাড়ির ধোঁয়া থেকে সৃষ্ট দূষণে ঢাকার অবস্থান বিশ্বে তৃতীয়। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউইআর এর তথ্য মতে, আজ সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরী ছিল ঢাকা। 55 times এই 30 কিলোমিটার রাস্তা আমরা মানে গাড়ি চালিয়ে এবং আমাদের মেশিনের সাহায্যে বাতাসে কী পরিমাণ পার্টিকলস আছে সেটা স্টাডি করছি। ঢাকার জন্য 88 থেকে 92 এর মধ্যে আমরা পেয়েছি মাইক্রোগ্রাম পার মিটার কিউব, যেটা হলো WHO-র যে ভ্যালু আছে তার থেকে প্রায় 3.5 গুণ বেশি। ঢাকার রাস্তায় প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলে প্রায় 3.5 লাখ, যার বড় একটি অংশ পুরাতন। এছাড়া বর্তমানে গাড়ির গড় গতিবেগ ঘন্টায় মাত্র 14 কিলোমিটার, ফলে স্বাভাবিকের চেয়ে এসব যানবাহন থেকে ধোঁয়ার মাধ্যমে বিষাক্ত বস্তুকণা নির্গত হয় বেশি। গাড়িতে জ্বালানিটা আমরা ব্যবহার করি এবং এগুলো ডিজেল চালিত, সেটা কমপ্লিট কনভার্সন হচ্ছে না এবং না হওয়ার ফলে প্রচুর পরিমাণে পলিউশন আমাদের বাতাসে এসে পড়ছে। কত পুরনো গাড়িগুলা, 20 বছর যেটা আছে সেটা এখন 20 বছর মেনটেন করা হোক, এটা ঠিক আছে, তারপরে আস্তে আস্তে কমানো হোক। ইউরোপিয়ান ইউনিয়নে 50 PPB-র নিচে সালফার কন্টেন্ট থাকতে হবে, কিন্তু আমাদের এখানে এরা আনে ক্রুড অয়েলটা আইনে এখানে মিক্সিং করে এবং সেটা হলো গিয়ে হাই সালফার থাকে, যেটার ইম্প্যাক্ট আমাদের প্লান্ট এবং হিউম্যান এবং যে ইকোসিস্টেম আছে তার উপর পড়ে। দেশে যানবাহনের ফিটনেস পরীক্ষা পদ্ধতি সেকেলে। এই অবস্থা থেকে উত্তরণে ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে BRTA। তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য গণপরিবহন ব্যবস্থা উন্নত করে ছোট যানবাহন কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছোট গাড়িগুলো, এই যে লেগুনা, থ্রি হুইলার, তারপর আপনার মোটর সাইকেল, এগুলো হলো আপনার এই বায়ু দূষণের সবচেয়ে বড় উপাত্ত। স্মলার গাড়িকে আস্তে আস্তে করে নিরুৎসাহিত করো। নিরুৎসাহিত তখনই হবে যখন নাকি আপনার বড় গাড়ি চলে আসবে রাস্তায়। হার্ট অফ দ্য সিটি 20 বছরের পুরাতন কোনো বাস চলাচল করে না। শুধু গাড়ি ফিট থাকলেই যে ধোঁয়া একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ধোঁয়া নির্গত হবে তা না। এর সাথে আপনার ফুয়েলের বিষয় থাকে, মোবিলের বিষয় থাকে, অনেকগুলো বিষয় আছে এখানে। আমাদের পক্ষ থেকে যেটা করার আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি। গবেষণায় আরও বলা হয়েছে, রাজধানীতে বায়ু দূষণের কারণে সৃষ্ট রোগে গড় মৃত্যুর হার বৈশ্বিক হারের তুলনায় প্রায় 10 গুণ বেশি। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে একসময় তীব্র বজ্রপাত হতো মূলত মার্চ থেকে মে মাসে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এক দশক ধরে সারা বছরই এই দুর্যোগের তীব্রতা দেখা যাচ্ছে। এমনকি একসাথে রেকর্ড সংখ্যক মৃত্যুর নতুন নজিরও তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। গত 23 আগস্ট দিনাজপুর সদরে বজ্রপাতে একসাথে 4 জন কিশোর ঘটনাস্থলেই মারা যায়।
একই দিন চিরির বন্দরে বজ্রপাতে মৃত্যু হয় তিন তরুণের। চলতি মাসের চার তারিখ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাতে একসাথে মারা যায় 17 জন। এত লোক একসাথে মারা যাওয়ার রেকর্ড পৃথিবীতেই খুব কম। ধারণা করা হচ্ছে যে এটা ছিল পজিটিভ বজ্রপাত, যার কারণে একসাথে 16 জন মানুষ মারা গেছে। টোটাল যত বজ্রপাত হয় পৃথিবীর, তার 5% পৃথিবীতে পজিটিভ আসে, আর পজিটিভ হচ্ছে মানে আপনার মৃত্যু নিশ্চিত। এই বিশেষজ্ঞ জানান, দেশে সারা বছরই বজ্রপাত হচ্ছে, তবে সব মৌসুমে সব এলাকায় বজ্রপাতের পরিমাণ এক থাকে না। 2015-20 সাল এই 5 বছরে বাংলাদেশে মেঘ থেকে ভূমিতে সংঘটিত প্রায় 23 লাখ বজ্রপাতের তথ্য যৌথভাবে বিশ্লেষণ করে ফিনল্যান্ডের আবহাওয়া বিষয়ক সংস্থা ভাইসালা, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যেখানে দেখা যায় মার্চ থেকে মে বর্ষা পূর্ব এই সময়ে সবচেয়ে বেশি বজ্রপাত হয় নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ সিলেট বিভাগে। বর্ষাকালে এই দুর্যোগের প্রবণতা বেশি থাকে সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরে। পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজারে বজ্রপাত বেশি হয় অক্টোবর, নভেম্বর মানে বর্ষা পরবর্তী সময়ে। আর শীতকালে বজ্রপাত হয় মূলত সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী এলাকায়। যদি বাৎসরিক হিসাব করেন, প্রি মনসুনে হয় রাতের 8টা থেকে 10টা পর্যন্ত, এই সময় সবচেয়ে বেশি বজ্রপাত হয় বাংলাদেশে। মনসুনে হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত, যেটা পৃথিবীর কোথাও হয় না, বাংলাদেশে হয়। আর পোস্ট মনসুনেও আপনার বিকেল বেলার বা সন্ধ্যার পরে হয় যদি সাইক্লোন বেশি হয়, আর শীতকালেও আপনার হচ্ছে বিকেল দুপুরের দিকে হয়, আবার রাতের দিকে হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গেল 1 দশকের পর্যবেক্ষণে তারা দেখেছে এখন সব মৌসুমেই তীব্র বজ্রপাত প্রবণতা বাড়ছে, অথচ 10 বছর আগের সময়গুলোতে তীব্র বজ্রপাত হতো মূলত মার্চ থেকে মে মাসে। শুধুমাত্র প্রাক বর্ষা ঋতু মার্চ, এপ্রিল, মে মাসে সচেতন থাকলেই হবে না, আমাদেরকে আসলে কিন্তু সারা বছরই কিন্তু সচেতন হতে হবে। গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়, কাঁচা ঘরে থাকে, বাঁশের থাকে অথবা টিনের থাকে, সেগুলো বৃষ্টির কারণে কিন্তু সেগুলো কিন্তু আর্দ্র থাকে। এইরকম আর্দ্র কন্ডিশনে যদি কেউ যদি সেখানে আশ্রয় নেয়, তাহলে সেটা আসলে প্রকৃতপক্ষে তার আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয় না। পাকা দালান অথবা ফ্লোর ফাঁকা এবং দেয়াল ফাঁকা এই জাতীয় ঘরগুলোতে যদি আমরা নিজেদেরকে আশ্রয় নেই, তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু নিরাপদ আশ্রয় হিসেবে কিন্তু কাজ করবে। এক্ষেত্রে আকাশে মেঘ দেখলেই সবাইকে সচেতন হবার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে আজও মারা গেছেন 114 জন, তবে শনাক্ত কমেছে। আজ সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সবচেয়ে বেশি 34 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 29 জন। এই একদিনে 33,640টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত পাওয়া গেছে 4,966 জন। সেই হিসেবে শনাক্তের হার 14.76%, 2 মাসেরও বেশি সময় পর শনাক্তের হার 15-এর নিচে নামল। প্রথম দফায় গণটিকা নেয়াদের আগামী 7ই সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বহনযোগ্য ভেন্টিলেটর মেশিন হস্তান্তর অনুষ্ঠানে আজ একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নগরীর 4টি হাসপাতালে এসব মেশিন দেয়া হয়। তিনি আরও জানান, বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য বিমানবন্দরে শীঘ্রই র্যাপিড আরটিপিসিআর মেশিন বসানো হবে। দেশে এই মুহূর্তে টিকার কোনো সংকট নেই দাবি করে কয়েকদিনের মধ্যে আরও টিকা আসবে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে তাদের কাছে ব্যবস্থা আছে, দে ক্যান অ্যারেঞ্জ ইট, আমরা যদি পারমিশন দেই তাহলে পরে তারা কাউকে দিয়ে এটা করিয়ে নেবেন। আমরা আজকে সকালবেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছি, উনি এটাতে আমাকে অনুরোধ করেছেন, আমি বলেছি যে আমাদেরকে অফিসিয়ালি অ্যাপ্রোচ করলে আমরা এটার ব্যবস্থা করে দেবো। দিনাজপুরের চিরির বন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার সহ 5 জনকে আটক করে এলাকাবাসী। থানা ও আদালত হয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 23 আগস্ট রাতে উপজেলার নান্দাই গ্রামের জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। ওই রাতেই স্বজনদের কাছে দাবি করা হয় 50 লাখ টাকা মুক্তিপণ।
টাকা নিয়ে যেতে বলা হয় সদর উপজেলার 10 মাইল মোড়ে। গতরাতে মুক্তিপণের টাকা নিয়ে পুলিশের সহায়তায় সেখানে গিয়ে আটক করা হয় অপহরণকারীদের। পরে তাদের পরিচয় জানা যায়। আমরা যখন তাদের সাথে দেখা করতে যাই তখন 10 মাইলের দক্ষিণ পাশে দিনাজপুর আসার রোডে ওইখানে আমাদেরকে তারা ওই আমাদের মোটরসাইকেলের কাছে তারা প্রাইভেট কার নিয়ে আসে। এসে টাকা ওই টাকা এবং টাকা মানে টাকার ব্যাগ সহ ওই ওনাকে কামরুল ভাইকে মানে ইয়াতে উঠতে বলে কারে। তো উনি তো টেকনিক্যালি আর কি কারে উনি না উঠে কিছুক্ষণ সময় ক্ষেপণ করে। ইতিমধ্যে প্রশাসন এসে ওই প্রশাসন ওখানে হাজির হলেই প্রাইভেট কারটি পালিয়ে 10 মাইলের দিকে আবার মানে দৌড় দেয় আর কি পলায় যায় 10 মাইল। পরে প্রশাসন ধাওয়া দিয়ে 10 মাইলের ওখানে তাদেরকে ধরে ফেলে। তারা আইনের লোক দাবি করছে, তারা প্রশাসন বলছে। তো যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানিয়েছেন, আটক এএসপি সরোয়ার কবির, এএসআই হাসিবুর রহমান, কনস্টেবল আহসানুল ফারুক, পুলিশ সোর্স খাসিনুর আলম পলাশ এবং গাড়িচালক হাবিব মিয়াকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আদালতের আদেশে দেশে পাবজি, ফ্রি ফায়ারের মতো বিপজ্জনক ইন্টারনেট গেমের লিঙ্ক বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই সঙ্গে অন্য ক্ষতিকর অ্যাপগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ক্ষতিকর অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, বিগো লাইফ ও লাইকি সহ বেশ কিছু অ্যাপ। অন্য কোনো মাধ্যমেও যাতে এগুলো চালানো না যায় সেই ব্যাপারেও যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেওয়ারও কথা ভাবছে বিটিআরসি। গেল 16 আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ এই ধরনের বিপজ্জনক সব গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া স্থবির হয়ে আছে। মিয়ানমারের সেনা শাসন আসায় প্রত্যাবাসন সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এখন কূটনৈতিক প্রচেষ্টায় আটকে থাকলে এই সমস্যার সমাধান হবে না। আন্তর্জাতিক চাপ আদায়ের দিকেই মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। নূর সিদ্দিকের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় 7 লাখ মুসলিম রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করা হয়েছিল 4 বছর আগে। মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়ে বিশ্বে বিরল সম্মানও অর্জন করেছিল বাংলাদেশ। কিন্তু বহু রকম সংকটে কক্সবাজারবাসীর কাছে সেই সম্মান অনেকটাই ম্লান। এখন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানে রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছে। 2017 সালের নভেম্বরে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তি সই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর 4 বছর চলে গেলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, যদিও নিজ দেশে ফিরতে মরিয়া অনেক রোহিঙ্গাই। উই ওয়ান্ট টু গো হোম উইথ এভরি রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোটেকশন টু আওয়ার হোমল্যান্ড, দিস ইজ আওয়ার মেইন প্ল্যান। ইফ পসিবল অ্যাজ সুন অ্যাজ উই ওয়ান্ট টু গো ইন আওয়ার মাদারল্যান্ড আরকান। রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়নের মূল হোতা জেনারেল মিন অং লাইং গেল ফেব্রুয়ারিতে দেশটির সংঘোষিত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় প্রত্যাবাসন আলোচনায় বন্ধ হয়ে গেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর সাপোর্ট প্রয়োজনীয় হবে, তাদের সম্মতি প্রয়োজন হবে। কারণ ওটা একটা পলিটিক্যাল পার্টি না যে আজকে আনসান সুচি চলে আসলো, মিলিটারি চলে গেল। মিলিটারি তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই আন্তর্জাতিক কমিউনিটি কোনো বড় আকারে কোনো প্রেশারই দিচ্ছে না, বরং ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। জাতিগত নিধনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যক্রম শুরু করায় প্রত্যাবাসন নিয়ে একেবারে হতাশ হওয়ার কিছু নেই বলেন তিনি। আমি মনে করি যখন ফুল ভার্ডিক্ট, ফাইনাল ভার্ডিক্ট যখন দেওয়া হবে সেটাও রোহিঙ্গাদের পক্ষে যাবে, এবং তখন কিন্তু রিপারেশনসের কথা থাকবে, তখন কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার কথাগুলো থাকবে। সেটা তো একটা বিশাল ব্যাপার। আমি মনে করি যে মিয়ানমার অতদিন অপেক্ষা করবে না, কারণ সে ভালো করে জানে ওই ধরনের ক্ষতিপূরণের বিষয়টি যদি আসে তাহলে তার অর্থনীতির উপরে বড় একটা প্রেশার আসবে। টেকনাফে রোহিঙ্গাদের সহায়তায় কাজ করার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই কর্মকর্তা মনে করেন এখানে রোহিঙ্গারা ভালো থাকলেও দীর্ঘমেয়াদে সংকটে পড়বে দেশ। বৈদেশিক যে সাহায্যটা সেটা হয়তো যতটা সময় যাবে আর কি ততটা কমতে থাকবে। তো বৈদেশিক সাহায্য যতটা কমবে তত বাংলাদেশ সরকারের উপর একটা চাপ পড়বে, আমাদের অর্থনীতির উপর একটা চাপ পড়বে। তো সুতরাং আমরা এই মুহূর্তে মনে করি যে আমি যেটা শুরুতেই বলেছি যে প্রত্যাবাসনটা আসলে দ্রুত হওয়া প্রয়োজন। পুরনো ও নতুন মিলিয়ে এখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 11 লাখেরও বেশি। নূর সিদ্দিকী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায়
তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 5-8 সেপ্টেম্বর। ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম সিফাতকে আসামি পক্ষের আইনজীবী জেরা দিয়ে শুরু হয় আজকের কার্যক্রম। পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, প্রথম এবং দ্বিতীয় দিনে মামলার বাদী ও মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ও সিফাতের জবানবন্দি রেকর্ড হয়েছে। এদিকে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে আদালতের ভেতরে ফোনে কথা বলার কারণে এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, সতর্ক করা হয়েছে ও সি প্রদীপকে। বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের মামলায় 9 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 21 আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ইউএনওর করা মামলায় 3 জন এবং পুলিশের মামলায় 9 জনের জামিন মঞ্জুরের আদেশ দেন বিচারক মোহাম্মদ মাসুম বিল্লাহ। তাদের মধ্যে 3 জন 2 মামলাতেই জামিন পেয়েছেন, বাকিদের জন্য আবারও জামিন চাওয়া হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। গেল 18 আগস্ট রাতে ওই হামলা এবং সংঘর্ষের ঘটনায় পরদিন রাতে ইউএনও এবং পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। 12 জনের জামিন বিবেচনা করেছেন, তার বাকিদের নামঞ্জুর করেছেন, তাদের বিষয়ে আমরা আবার আইনি পদক্ষেপ নেব, আমরা জামিন চাব, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত নেবেন আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব। রাতভর মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলো জলাবদ্ধতার কবলে পড়েছে। নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার ও বাকুলিয়া সহ নিম্নাঞ্চলগুলো পানিতে ডুবে গেছে, কোথাও কোথাও জমে গেছে হাঁটু পানি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি আরও 2 দিন চলতে পারে বলেও জানিয়েছে তারা। পানির জন্য আমরা কোথাও চাকরি দিতে পারছিস না, কোনো দোকান পাট করতে পারছিস না, এখানে সারা বছরে পানি হয়, মানে এগুলো নিয়ে কোনো কিছু বলতেছে না প্রতিপক্ষ। সকাল সকাল যে চাকরির জন্য আমরা যারা কর্মমুখী মানুষ, তারা চাকরির জন্য যখন বের হয়েছি তখন আমরা দেখলাম যে এই অবস্থা হঠাৎ করে, তখন আমাদের কিছু করারও ছিল না। রুগীটা নিয়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি যদি স্বাভাবিকভাবে থাকতাম আমি হেঁটে চলে যেতে পারতাম, কিন্তু রুগী আছে, আমাকে ধাক্কা ধাক্কি করে গাড়ি নিয়ে যাইতে হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের 9টি নদীর পানি এখনও বিপদসীমার উপরে। মানিগঞ্জে আরিচা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপরে বইছে। জেলার শিবালয় এবং হরিরামপুর উপজেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে ফসলি জমি। রাজবাড়ির দৌলুদিয়াতেও পদ্মার পানি বিপদসীমার উপরে বইছে, প্রতিদিন পানিতে ডুবছে নিচু এলাকা। বিশুদ্ধ খাবার ও পানির অভাব দেখা দিয়েছে সিরাজগঞ্জে। যমুনার পানি হার্ড পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আরও অনেক রাস্তাঘাট ও ফসলি জমি। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গাইবান্ধায়, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রেও। এদিকে যমুনা ও ধলেশ্বরীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের নাগরপুরে বেড়েছে ভাঙনের তীব্রতা, সহায় সম্বল হারিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। টাঙ্গাইল প্রতিনিধি তুহিন খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরু থেকেই পানি বাড়ছে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরীর। এতে জেলার নাগরপুরে নদী তীরের বিভিন্ন গ্রামে ভাঙনের তীব্রতা বেড়েছে। গেল কয়েকদিনে দক্তিয়ার, সলিমাবাদ ও ভাররা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িঘর, সড়ক ও ফসলি জমি সহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। আমাদের 3টে গ্রাম অসহায়, মসজিদ, মাদ্রাসা, ঈদগার মাঠ, পাঠশালা সব বিনাশ। আজ আমরা এখন পথের ফকির নি, প্রচুর নদীর ভাঙন, অনেক লোক আসে, আসার পর কোনো কিছুই এখানে কাজ হয় না। আমাদের বাড়িটার জমি টমি সব তো নদীতেই গেছে, এখন ভালোই গেছে, তাই বস্তা থাকে না ও জায়গা, আর এখন তো নদী শাসনের সময়ও না। নদী গর্ভে 9 নং ওয়ার্ড সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, আর 8 নং ওয়ার্ডের প্রায় অর্ধেকাংশ বিলীন হয়েছে, 5 নং ওয়ার্ডের 3 ভাগের 1 ভাগ বিলীন হয়েছে, এখনো ভাঙতেছেই। ভাঙন রোধে আপাতত জিওব্যাগ ফেলা হচ্ছে, অন্যদিকে স্থায়ী ব্যবস্থা হিসেবে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সদর উপজেলায় আশা করি আমরা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা পুষ্ট যে ফ্রেম ইফ ট্রান্স 2 প্রজেক্ট আমরা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি, এটা আশা করি খুব শীঘ্রই আমরা দরপত্রে যেতে পারবো। কাজ বাস্তবায়ন হয়ে গেলে ভাঙনের যে
আমাদের দুরবস্থাগুলি রয়েছে সেটা থাকবে না। ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চার বছর পর কাল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের উপস্থিতিতে বার্ষিক আয় ব্যয়ের হিসেব অনুমোদনের সঙ্গে বিসিবির পরবর্তী নির্বাচনের তারিখও নির্ধারণ হবে আগামীকালের সাধারণ সভায়। অর্গানাইজেশনের যে নেচার, আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্টলি বলা ঠিক হবে না, আর গত প্রায় এক দেড় বছর ধরেই তো এরকম চলছে, সব কিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সাধারণত আমাদের সিও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং বাজেট, এই বিষয়গুলোই মূলত আসে এবং সেভাবেই এগুলো আসবে। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে যানজট, যানবাহনের কালো ধোঁয়ায় মারাত্মক রূপ নিচ্ছে বায়ু দূষণ, ছোট যান কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বছর জুড়ে সারাদেশে হচ্ছে তীব্র বজ্রপাত, বাড়ছে হতাহতের ঘটনা, জলবায়ু পরিবর্তনই দায়ী বলছেন বিশেষজ্ঞরা, সতর্ক থাকার পরামর্শ। এবং দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অপরাধে সিআইডির এএসপি সহ পাঁচজন কারাগারে, থানায় মামলা দায়ের। দর্শক, এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন ই ভ্যালি বিজনেস রিপোর্ট। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।